নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোমবার ঈদ উল আজহা, শান্তি বজায় পুলিশের রোড মার্চ। চিত্তরঞ্জন দাসের 99তম প্রয়াণ দিবস, আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য। দুটি ই রিকশার মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত 3 ব্যক্তি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোমবার সারা দেশের সঙ্গে কাছাড়েও ঈদ উল আজহা পালন করা হবে। শান্তিপূর্ণভাবে ঈদ সম্পন্ন করতে কাছাড়ের পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে এক রোড মার্চ বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন পুলিশ সুপার নোমাল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বিভিন্ন পুলিশ আধিকারিক ও স্পেশাল ফোর্স। এদিন শিলচর সদর থানা থেকে বের হয় রোড মার্চটি। রোড মার্চ চলাকালীন পুলিশ সুপার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, গোটা দেশের সঙ্গে শিলচরেও যেন শান্তিপূর্ণভাবে ঈদ উল আজহা পালন করা হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশ এবং কমান্ডো টহলে থাকবে বলে জানান তিনি। বলেন, এই রোড মার্চের উদ্দেশ্য হল মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্কের সৃষ্টি না হয়, এছাড়াও বাইক নিয়ে একটি দল থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। ঈদ আছে, ঈদ উপলক্ষে যাতে কোনো ধরনের মানে কুটাঘাতকারী যাতে কোনো ধরনের কাৰ্য সম্পাদন কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে সমগ্ৰ টাউনখনতে আমি ফুট মাৰ্চৰ ব্যৱস্থা কৰিছোঁ। আমাৰ লগত অৰ্ধসামৰিক বাহিনী আছে, আমাৰ লগত বেটেলিয়নৰ লোকসকল আছে, স্পেচিয়েল কমাণ্ডো ফৰ্চেছ আছে, আমাৰ গোটেই তেওঁলোকক লৈ মটৰচাইকেলতো আমাৰ এটা মাৰ্চ হৈ আছে গোটেই চিটিটোতে। আৰু তাৰ উপৰি গোটেই যিবিলাক চেনচিটিভ এৰিয়া আছে সেই গোটেই চেনচিটিভ এৰিয়াটোত আমি ফুট মাৰ্চ কৰি আছোঁ, যাতে আমি মানুহৰ মাজত এইটোৱেই ক'ব বিচাৰিছোঁ যাতে এটা কনফিডেন্স বিল্ডিং মেজাৰ্ছ আৰু কোনো ধৰণৰ যাতে কুটাঘাতকাৰী লোকে সোমাই যাতে কোনো অশান্তি কৰিব নোৱাৰে, শান্তিপ্ৰিয় ৰাইজক যাতে কোনো অসুবিধা কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে আমি এই ফুট মাৰ্চৰ ব্যৱস্থা কৰিছোঁ। রবিবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 99তম প্রয়াণ দিবস পালন করল দেশবন্ধু স্মৃতি রক্ষা কমিটি। শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আবক্ষ মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য নিবেদন স্মৃতি রক্ষা কমিটির সদস্য সহ সাধারণ জনগণ। প্রাক্তন পুর কমিশনার সাধন পুরকায়স্থ বলেন, বিশ্ববরেণ্য নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হলেন একজন বাঙালি আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, কবি ও লেখক। তিনি স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা। তার সময়ের অন্যতম বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী উকিল হওয়া সত্ত্বেও তিনি তার সম্পদ অকাতরে সাহায্য প্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসেবে সুপরিচিত হয়ে আছেন। তিনি দেশবন্ধু নামে জগৎ বিখ্যাত হয়ে আছেন। 1925 সালের 16 জুন চিত্তরঞ্জন দাস মৃত্যুবরণ করেন। উদার মতবাদ, দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু মুসলমান সকলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন এবং তার এই উদার মতবাদের জন্য জনগণ তাকে দেশবন্ধু খেতাবে ভূষিত করেন। শ্যামলকান্তি দেব বলেন, পরাধীন ভারতে বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রগতিশীল রাজনৈতিক নেতা হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি নারী শিক্ষা ও বিধবা বিবাহ নিয়েও একাধিক কাজ করেন। এই বছর আবহাওয়া প্রতিকূল না থাকার কারণে তেমন বড়ভাবে উক্ত দিবসটি পালন করা যায়নি, কিন্তু আগামী দিনে ওনার জন্মদিবসটি আরও বড় করে করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিহার রঞ্জন পাল, বীরেশ ব্যানার্জি, রসরাজ দাস প্রমুখ। উপস্থিত ছিলেন নিহার পুরকায়স্থ, গোপাল রায়, সৌরভ দেব, নিলয় দত্ত, পুলক সোম, সমর পাল, নবদ্বীপ দাস, আজমল হোসেন চৌধুরী, শব্দুল আচার্য, তপময় পুরকায়স্থ প্রমুখ। পাদদেশে জমায়েত হয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দেশবরেণ্য নেতার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্পর্কে বলতে গেলে এই পরিসরে কিছু বলা সম্ভব নয়। যে প্রাকৃতিক পরিস্থিতি তিনি ঢাকার বিক্রমপুরের লোক ছিলেন, তিনি ব্যারিস্টার ছিলেন, তিনি কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন, তিনি আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের পক্ষে দাঁড়িয়ে অরবিন্দ ঘোষের জীবন রক্ষা করেছিলেন,
যিনি ঋষি অরবিন্দ নামে পরিচিত। সুতরাং একাধারে তিনি আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, সাংবাদিক, লেখক, বহু তা প্রতিভার অধিকারী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশের জন্য সর্বস্ব ত্যাগ করে গেছেন, নিজের বাড়ি থেকে আরম্ভ করে সব কিছু দেশের জন্য দান করে গেছেন। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাটাখালে সংঘটিত হলো ভয়ঙ্কর দুর্ঘটনা। বিপরীতমুখী দুটি ইলেকট্রিক রিক্সার মুখোমুখি সংঘর্ষে অন্তত 3 ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার রাতে 8:30 নাগাদ শিলচর আইজল জাতীয় সড়কের কাটাখাল পয়েন্টে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি দ্রুতগতির অটোর সংঘর্ষে প্রচণ্ড শব্দ শোনা যায়। তারা জানান, ধলাইয়ের দিক থেকে শিলচর অভিমুখে যাওয়া দ্রুতগতির অটোর চালক নেশাগ্রস্ত অবস্থায় ভুল দিকে গাড়ি চালিয়ে শিলচরের দিক থেকে ধলাই অভিমুখে আসা অটোর সামনে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে ধুমড়ে মুচড়ে যায় উভয় রিকশা। ধলাইয়ের দিক থেকে যাওয়া গাড়িতে চালক একাই ছিলেন। বিপরীত দিক থেকে আসা গাড়িতে চালক সহ অন্তত 4 জন যাত্রী ছিলেন। উভয় গাড়ির 2 চালক সহ 1 জন যাত্রী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহত সবাইকে পাঠানো হয়েছে হাসপাতালে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে গেছে। বিজেপি কার্যকর্তাদের নিয়ে চাতলা, তাপাং ও বরখোলা মণ্ডলে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন সভা পরিমল শুক্লবুদ্ধির। রবিবার শিলচর লোকসভা সমষ্টির নবনির্বাচিত সাংসদ তথা রাজ্যের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধ বরখোলা বিধানসভা সমষ্টির অন্তর্গত বিজেপি চাতলা, তাপাং ও বরখোলা মণ্ডলের কার্যকর্তাদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিন তিনি প্রথমে চাতলা মণ্ডলের সভায় অংশগ্রহণ করেন, তারপর তাপাং মণ্ডলে ও বরখোলা মণ্ডল বিজেপির কার্যকর্তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিনের প্রত্যেক সভায় পৃথক পৃথকভাবে কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সহসভাপতি অমিতাভ রায়, গোপাল রায়, তাপাং মণ্ডলের বিজেপির সভাপতি অরবিন্দ দত্ত, চাতলা মণ্ডলের সভাপতি প্রদীপ দাস, বরখোলা মণ্ডলের সভাপতি পিনাককান্তি দাস সহ অন্যান্য মণ্ডল পর্যায়ের বরিষ্ঠ কার্যকর্তা, শক্তিকেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি প্রমুখরা উপস্থিত ছিলেন। প্রয়োজন তো আছে, তারপরে যে বড় কথাটা হলো যে একেবারে যদি গ্রাসরুট লেভেলে গিয়ে আমরা সমস্যাগুলোর কথা আলোচনা করে সমাধানের পথ খুঁজতে আমরা না পারি, তাহলে হয়তোবা এই যে আমরা অনেক সময় বিভিন্নভাবে আমরা ভাবি যে আমরা ভুল দেই, কষ্ট করি, তারপরে আমাদের সবগুলো কাজ হয় না। কেন হয় না তার গভীরে যেতে হবে, কিভাবে করতে হবে তার গভীরে যেতে হবে। দায়িত্ব শুধু ইউপি কমিটির মেম্বারের আছে এই কথা না। কাটিগুড়া বিধানসভার অন্তর্গত শ্রীপুর তৃতীয় খণ্ড আনন্দপুর গ্রামের স্বাধীনতার পর থেকে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। এই অভিযোগ তুলে স্থানীয়রা জানান, গ্রামে যাতায়াত করার জন্য একমাত্র রাস্তা রয়েছে। ছাত্রছাত্রী সহ অসুস্থ ব্যক্তিদের নিয়ে যাতায়াত করার একমাত্র গ্রাম্য রাস্তাটি এবারের বন্যায় ভীষণ খারাপ হয়ে পড়ে। এতে স্থানীয়রা চরম দুর্দশার সম্মুখীন। এ ব্যাপারে স্থানীয়রা অনেকবার বিধায়ক খলিলউদ্দিন মজুমদারকে জানান, উনি দেখেও যান পরিস্থিতি, তারপরেও কোনো সমাধান করে দেননি বলে অভিযোগ। এবার স্থানীয়রা জেলা শাসক ও মুখ্যমন্ত্রী সহ নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবুদ্ধের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিন স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রাজু মজুমদার, শঙ্কর শীল, শাহাবুদ্দিন চৌধুরী, সালমান হোসেন বরভুইয়া, মুন্না আহমেদ লস্কর, আনোয়ার হোসেন মজুমদার, ইমরান হোসেন লস্কর, মনারা বেগম লস্কর প্রমুখ। আপনাদের এখানে যিনি এমএলএ রয়েছেন, উনি কি এই আপনাদের রাস্তার এই দুর্দশা দেখেননি কি? আমরা এমএলএ স্যারে মানে কয়েকবার কথা দিছি, তাই নিজে পর্যন্ত আইয়া দেশের ফিল্ড যে আপনার এই অবস্থা রাস্তার, আমরা রাস্তার আইয়া কথা দিয়া যায়, আমি বলি আমি অতি সত্য কাজ করাইমু, কিন্তু তাই যাওয়ার পরে ভুলে যাই। কিন্তু আজ মানে এমএলএ বানাইছি, তাই আমরা খুব দুঃখ হিসাবে যে আমরা পাশে দাঁড়াইবা তাই কইয়া, কিন্তু আমরা দুঃখ সময় তাই পাশে পাই না। আমরা এই যে ফ্ল্যাট গেলো, এই ফ্ল্যাটের সময় আমরা এই এলাকা পুরা মানে জল নিচে আসলো, কিন্তু তাই একটা বার আইয়া খবর লইছি না আমরা যে আমরা কোন অবস্থাতে আছি। আমরা অত্যন্ত দুঃখের সাথে কইতে লাগে যে এইরকম এমএলএ আজ হাতে আমরা কোনোদিন মানে এই ভরা ফুলি পাই না। এলে এমএলএ আমরা দরকার নাই, যে মানুষের জনসাধারণের জন্য বানায় বানানির পরে জনসাধারণের পাশে পায় না এমএলএ, কিন্তু এইরকম এমএলএ কোনো দরকার নাই। আমরা যে খলিল মজুমদার তাই কিন্তু কয়েকবার আইয়া গেছেন আমরা গ্রাম, আমাদের বিধায়কের নাম কি খলিল মজুমদার? খলিল মজুমদার, কিন্তু তাই কয়েকবার আইয়া গেছেন আইয়া মানে ইলেকশনের সময় ভোটের সময় খুব বেশি আইসন আইয়া কৈছিল আমার ভোট দেও, এইরকম রাস্তা বানাই দিব, সব কিছু সুবিধা দিব, কিন্তু ভোট যাওয়ার পরে তাই আইসন আর দুই একবার, কিন্তু আওয়ার পরে দেখিয়ে গেছেন রাস্তা সব লিখিয়েও গেছেন, কিন্তু তাহলে আমি এই যে বাঙ্গা যেটা যে আমরা দেখাইছি দেখানির পরে তাই কৈছিল অতি সত্য করাই দিব, কিন্তু আইদিন পর্যন্ত যে 5 বছর গেল গিয়া
আপনাদের এই এলাকার নাম কি? শ্রীপুর পার্ট টু, গ্রামের নাম পড়ে আনন্দপুর, মানে হ্যাবিটেশন ভিলেজের নাম আনন্দপুর। আনন্দপুর, আচ্ছা আচ্ছা। তো আনন্দপুর কি কাঠিগড়ার এক কোনায় রয়েছে? কাঠিগড়ার কোনার অংশ আছে। আচ্ছা আচ্ছা। ধলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচনে বিজেপি টিকিটে প্রার্থীর দৌড়ে উৎপল শুক্লবৈদ্য। আসন্ন আসাম রাজ্যের পাঁচটি বিধানসভায় উপনির্বাচন নিয়ে শাসক দলের দৌড়ছাপ তুঙ্গে। তার মধ্যে ধলাই বিধানসভায় বিজেপি প্রার্থীর দৌড়ে এগিয়ে বিজেপি টিকিট প্রত্যাশী উৎপল শুক্লবৈদ্য। ধলাই সমষ্টির শাসক দল থেকে এরকমই সংকেত পাওয়া যাচ্ছে। এদিকে ধলাই সমষ্টির নবপ্রজন্ম আগন্তুক ধলাই সমষ্টির উপনির্বাচনে উৎপল শুক্লবৈদ্যকে দেখতে চাইছে, এ নিয়ে জোর চর্চা। কাছাড়ির শ্রীকোনা সংলগ্ন মাঝঘাট এলাকায় অসামাজিক কার্যকলাপ রোধে শনিবার এক নাগরিক সভার আয়োজন করা হয়। ইন্দ্রগড় জিপি সভানেত্রী নীলিমা দাসের পৌরোহিত্যে আয়োজিত এদিনের সভায় মদ ও জুয়ার আসর বন্ধ করার পাশাপাশি এলাকায় বেড়ে যাওয়া নারী নির্যাতনের ঘটনা সম্পর্কে আলোচনা হয়। সভায় বক্তারা জানান, বৃহত্তর শ্রীকোনা এলাকায় মদ বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় নবপ্রজন্ম নেশায় যুক্ত হচ্ছে। নেশাগ্রস্ত হয়ে অনেকেই পারিবারিক হিংসায় জড়িয়ে পড়ার পাশাপাশি এলাকা জুড়ে নারী নির্যাতনের ঘটনাও ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এলাকার আইন শৃঙ্খলা রক্ষা সহ সামাজিক বিশৃঙ্খলা রোধ করে এলাকার পরিবেশকে সুস্থ করে তোলার পক্ষে এদিন বিভিন্ন মতামত ও পরামর্শ সহ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভা শেষে মহিলারা ঐক্যবদ্ধ হয়ে এক প্রতিবাদী মিছিল বের করে মাঝঘাট থেকে শ্রীকোনা ইন্ডাস্ট্রি পর্যন্ত পরিক্রমা করে জনগণকে সভ্য সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অসামাজিক কার্যকলাপ রোধে সকলকে সচেতন করেন। এদিন আবগারি বিভাগের আধিকারিক, শ্রীকোনা থানার ইনচার্জ ও তাপাং ব্লকের বিডিও সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যে অঞ্চলে যেভাবে পরিবেশ সমাজ যেভাবে বিচ্ছিন্ন নিষ্কাস হয়ে যাচ্ছে, যে মদ গাঞ্জা ড্রাগস ওইগুলা সতর্ক করার জন্য, ওগুলা বন্ধ করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছে, আজকের এখানে ডিসি এসপি তথা আমাদের লোকাল যে থানা রয়েছে সকলকে ইনফরমেশন দিয়েছে। তো আজকের এই সভা এখানে লোকাল আউটপুস্ট হচ্ছিলো, আমাদের তাপাং ব্লকের অফিসার ছিল, বিডিও স্যারও ছিলেন, তৎসঙ্গে এই এক্সাইজের ইন্সপেক্টর উনিও নিজে এসেছিলেন। উনিও ওদেরকে পূর্ণভাবে সহযোগিতা করেছেন যে ওইটা কীভাবে বন্ধ করা যায়, আর বিশেষ করে যেটা তার মূল উদ্দেশ্য হলো যে সমাজকে রক্ষা করা, যেভাবে মাদকদ্রব্য নেশা যান পাতীয় যত জিনিস দ্রব্য আছে সেগুলো বন্ধ করে সমাজকে সুরক্ষিত, প্রতিটি পরিবারকে সুরক্ষিত করা, সমাজকে সুরক্ষিত করা, গ্রামকে সুরক্ষিত করার লক্ষ্য নিয়ে ওরা আজকে এখানে সভা এবং তোর সঙ্গে একটা মিছিলও করেছিলেন। সেই মিছিলে অনেক এখানে হাজার হাজার মায়েরা উপস্থিত ছিলেন, আমাদের ইন্দ্রগড় জিপির মা মাসিরা উপস্থিত ছিলেন, সবাই পূর্ণ সহযোগিতা করেছেন যে না, ওই গ্রামের মধ্যে আর ওই রকম চলবে না, এবং যারা মদ বিক্রেতা রয়েছে, গাঁজা বিক্রেতা, ড্রাগস বিক্রেতা রয়েছে, ওনাদেরকে পূর্ণভাবে ওরা হুঁশিয়ারি দিয়েছেন, পূর্ণ সহযোগিতায় আইনের মাধ্যমে সহযোগিতা ওরা হুঁশিয়ারি দিয়েছে বিগত দিনে, যাতে আমাদের এই অঞ্চলে এই গ্রামের মধ্যে এরকম। শিলচরের বিশফুটি অঞ্চলে বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টার আরণ্যক শিলচর। এই উপলক্ষে বিশফুটির কমিউনিটি হলে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় 70 জন রোগীকে পরীক্ষা করে তাদের হাতে বিভিন্ন ঔষধ তুলে দেওয়া হয়। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষে অনন্যা দত্ত, সাবির আহমেদ মাছার ভূঁইয়া এবং ইসলামুল হক লস্কর ও আরণ্যক শিলচরের তুতন দাস জানান, তাদের এই ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর দেবোত্তম চন্দ ও ডক্টর সায়ন লস্কর। এছাড়াও স্বাস্থ্যকর্মী হিসেবে এই ক্যাম্প পরিচালনায় সাহায্য করেন কিষান দাস, আপনলাল দাস, প্রেমানন্দ দাস এবং প্রমিলা বৈষ্ণব। স্থানীয় বাসিন্দা অনিল দাস ও স্বপন চৌধুরী ক্যাম্প সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শিলচরের বিশফুটিতে বাংলাঘাটের স্লুইস গেট বন্ধ হয়ে গেলে শহরের জমাজলে সে এলাকা প্লাবিত হয় এবং বহুদিন এই জল আটকে থাকে, ফলে জলবাহিত ও নোংরা জলজনিত রোগে আক্রান্ত হন স্থানীয় জনগণ। উভয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে আগামী রবিবার বেতুকান্দিতে আরেকটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প করা হবে। সেই ক্যাম্প সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। ফিউচার চ্যাপ্টারের পক্ষ থেকে বিশফুটি আশ্রম রোড অঞ্চলে একটা হেলথ ক্যাম্প অর্গানাইজ করলাম। মূলত আমাদের উদ্দেশ্য ছিল এই যে রিসেন্টলি যে ফ্লাডটা হলো, ফ্লাডের মধ্যে দিয়ে যে মানুষজনের বিভিন্ন রকমের অসুবিধা হয়েছিল, তো আমরা মেডিকেল ক্যাম্পের মধ্যে, ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্যে দিয়ে তাদেরকে একটু রিলিফ দেওয়ার চেষ্টা করলাম। আর পাশাপাশি আগামী 23 জুনে আমরা বেতুকান্দি অঞ্চলেও এইরকম আরেকটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করবো। তো সেই জায়গায়ও আমরা চাইবো যে সাধারণ জনগণ যাতে আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের ফেসবুক পেজ একটা আছে, মেডিকেল সায়েন্স সোসাইটি ফিউচার চ্যাপ্টার, সবাইকে আহ্বান করবো সেটাকে লাইক করার জন্য।
সেটার মধ্যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের আপডেট দিতে থাকি, বিভিন্ন প্রোগ্রাম রিলেটেড। তো সেখানেও মানুষজন নিজের নৈতিক সমর্থনও আমরা সব ধরনের জনগণের এই নৈতিক সমর্থনটা চাইছি, আর পাশাপাশি সবাই যাতে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন, যাতে এই মেডিকেল ক্যাম্পগুলো আমরা ভালো করে অর্গানাইজ করতে পারি, আর এই বন্যাক্রান্ত মানুষজনদের কিছুটা হলেও আমরা রিলিফ দিতে পারি, সেটাই আমার। আজ শিলচর রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার কার্যালয়ে সকাল 7:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত বিনামূল্যে সুরুচি এন্টারপ্রাইজ ও পাথকাইন্ড ল্যাবসের সহযোগিতায় রক্ত পরীক্ষা ও মেগা হেলথ চেক আপ ক্যাম্প হয়। এই ক্যাম্পে প্রায় 50 জনের মতো পুরুষ ও মহিলারা যোগদান করেছিলেন। আবার প্রতি বছরের মতো এবারও রূপমের উদ্যোগে দুস্থদের মধ্যে পুরনো কাপড় বিতরণ করা হবে। এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের বাড়িতে ব্যবহারযোগ্য পুরনো কাপড় রয়েছে তারা যেন 21 জনের মধ্যে রূপম কার্যালয়ে দিয়ে যান অথবা ফোন করে জানিয়ে দেন, তাহলে সংস্থার সদস্যরা বাড়ি থেকে সেগুলো নিয়ে আসবেন। এসব বিষয়ে রূপম সংস্থার সম্পাদক নিখিল পাল বক্তব্য রাখেন। রূপমের ব্যবস্থাপনায় রূপম কার্যালয়ে সকাল 7:30 থেকে আমরা মেগা হেলথ চেক আপ ক্যাম্প শুরু করেছিলাম এবং তা দুপুর 1:00 পর্যন্ত চলেছিল, এবং এতে অনেক দুস্থ রোগীরা এই রক্ত পরীক্ষা করার সুযোগ নিয়েছেন। এই হেলথ চেক আপ ক্যাম্পে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সুরুচি এন্টারপ্রাইজ এবং পাথকাইন্ড ল্যাবস এর সদস্যরা। তাদের সবাইকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আজ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বহু দুস্থ রোগীরা এই সুযোগ গ্রহণ করেছেন এবং অনেক দুস্থ রোগীদের রূপমের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামীতেও এই ধরনের ক্যাম্প আমরা আবার আগামী করব, এবং আগামী রবিবার আপনারা জানেন রূপমের সামাজিক বিভাগ থেকে সারা বছর ধরেই নানাবিধ কর্মকাণ্ড আমরা করে যাই, এবং আগামী রবিবারও আমরা দুস্থদের পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করব। এই বস্ত্র বিতরণের জন্য যাদের বাড়িতে পুরনো কাপড় ভালো কাপড় আছে তাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা রূপম কার্যালয়ে সেই কাপড়গুলি যদি দিয়ে যান তাহলে সেই কাপড়গুলি আমরা দুস্থদের মধ্যে বিতরণ করতে পারব। এছাড়া যদি কারোর বাড়িতে কাপড় থাকে আমাদেরকে জানিয়ে দিলেও আমরা আমাদের সদস্যরা আমাদের বাড়ি থেকে সেই কাপড়গুলি নিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই। কংগ্রেস নেতা হীরক দাসকে জড়িয়ে ধরায় কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে সংবাদ পরিবেশনের জন্য স্থানীয় একজন সাংবাদিক ও শিলচর থেকে প্রকাশিত দৈনিক একটি পত্রিকার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে 3 ব্লক কংগ্রেস নেতৃত্ব। রবিবার নতুন বাজারে এক সাংবাদিক সম্মেলন করে ধলাই বিধানসভার নরসিংহপুর, পালংঘাট ও বড়জলেঙ্গা ব্লক কংগ্রেস কর্মকর্তারা একথা জানিয়েছেন। 3 ব্লক কংগ্রেসের নেতারা জানান, লোকসভা নির্বাচনে ধলাই বিধানসভায় কংগ্রেস দলের পক্ষে বুথ এজেন্ট দেওয়া হয়নি বলে মিথ্যে সংবাদ প্রকাশ হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে কংগ্রেসকে কোণঠাসা করতে এই সংবাদ করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। এ নিয়ে পত্রিকার সম্পাদকের কাছে আইনি নোটিশ প্রেরণ করা হলেও সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের। এজন্য দৈনিক পত্রিকার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান তারা। দৈনিক সাময়িক প্রসঙ্গ নিউজ পেপারে একটা খবর পাইছি, যেটা নাকি আমরা ধলাই প্রত্যেকটি সেন্টারে এজেন্ট দিতে পারছি না, প্রায় আমরা পোলিং এজেন্ট আমরা প্রত্যেকটা সেন্টারেই প্রায় এজেন্ট দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও তাই একটা নিউজ মানে মনগড়ন্ত একটা নিউজ পড়ছিল যে আমরা এজেন্ট দিতে পারছি না, যেটা পরিপ্রেক্ষিতে আমরা একটা উকিল নোটিশ সাময়িক দৈনিক সাময়িক প্রসঙ্গর সঞ্জন দত্তের উপরে একটা উকিল নোটিশ পাঠাইছিলাম, যেটা তাই রিপ্লাই দিস হই। এই রিপ্লাইটা আমরা ব্লকের কেউরই মনোভূত হইছে না, যার জন্য আমরা বিগত 7/6/2024 ইংরেজি একটা মানহানি কেস দিছি দৈনিক সাময়িক প্রসঙ্গের উপরে। কেস নাম্বারটা হইল CR 261/2024। ডিটি কেসটা করছি, এই কেসটা এখন আমরা আদালতের মাধ্যমে তাঁদের জিগিমু বা আইনের আশ্রয় নিছি যে কোন জায়গার তাই কোন এভিডেন্সের উপরে খবরটা দিলা বা কেমনে কোন বেসিকের উপরে আপনি বেস করিয়া তাই কইলা যে অধিকাংশর বেশি সেন্টারে নাকি আমরা পোলিং এজেন্ট দিতে পারছি না, এটা আমরা তাঁদের আইনের।
রবিবার ধলাই বিধানসভা কেন্দ্রের জীবনগ্রাম এমই স্কুল এ শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি ধলাই নরসিংপুর মণ্ডল এবং কাছাড় মাল সমাজের সহযোগিতায় এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস। বিজেপি ধলাই নরসিংপুর মণ্ডল কমিটির সভাপতি বিধান চন্দ্র পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের কর্মশালায় প্রায় শতাধিক লোককে এসসি সার্টিফিকেটের জন্য সুপারিশ করেন বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস। তিনি বলেন, সমাজের প্রতিটি জাতি জনগোষ্ঠীর উন্নয়নই বিজেপি সরকারের মূল লক্ষ্য। তপশিলীদের আর্থসামাজিক বিকাশ ত্বরান্বিত হচ্ছে বর্তমান সরকারের আমলে বলে দাবি করেন তিনি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সোমবার ঈদ উল আজহা, শান্তি বজায় পুলিশের রোড মার্চ। চিত্তরঞ্জন দাসের 99তম প্রয়াণ দিবস, আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ। দুটি ই রিকশার মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত তিন ব্যক্তি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।